वेलकम टू रॉय कोचिंग सेंटर दुर्गापुर अभिजीत रॉय आज हमरा परसेंटेज लास्ट टाइप करब एटा होच्छे एग्जाम बेस जेमन परीक्षा एत पार्सेंट पेल इंग्रजी एत पार्सेंट पेल बांगला कम कर दिए देवे टोटाल कत पार्सेंट पास करकम कर कैकटा टाइप आज फार्स्ट क्वेश्चन शुरू कर एक परीक्षा हजार जन बॉय और 800 जन गार्ल বলছে 60 জন ছেলে ও 50 জন মেয়ে পাস হয়েছে এটার হচ্ছে 60% ছেলে 60% ছেলে পাস আর এটার হচ্ছে 50% মেয়ে পাস করেছে ফেল বিদ্যার্থী কত শতাংশ তাহলে ফেল কত এখানে ফেল হচ্ছে আমার 40% এখানে ফেল হচ্ছে আমার 50% অটোমেটিক ফেল এটা হচ্ছে আমার ফেল হয়ে যাবে তাহলে 40% কত হাজারের 40% মানে 400 আর 50% 850% মানে আমার 400 তাহলে কত হচ্ছে 800 জন ফেল করেছে কতজনের মধ্যে 1800 জনের মধ্যে 1800 জনে তাহলে 1800 জনে যদি 800 ফেল করে 100 জনে কত পার্সেন্টেজ 1800 জনে কত শূন্য কাটলাম 9400 তাহলে কত হচ্ছে 3 × 4 = 36 ওই 4.44% এরকম হবে ঠিক আছে আমাকে এরকম দুটো দিয়ে দেবে যে এত পার্সেন্ট পাস এত পার্সেন্ট মেয়ে পাস এত পার্সেন্ট ছেলে পাস তাহলে ফেল সংখ্যা কত নর্মাল এটা একটা টাইপ হয় নেক্সট আর একটা বলে দেবে যে একটি ছাত্রের পাস হতে গেলে 40% নাম্বার লাগে পাস হতে গেলে কিন্তু এটা একটা বয়ে 40% মানে একটা পরীক্ষায় মিনিমাম মার্কস হচ্ছে পাস হওয়ার মার্কস হচ্ছে 40% কিন্তু এই ছেলেটা পেয়েছে কত ছেলেটা পেয়েছে হচ্ছে 90 এত নম্বর পেয়েছে আর 10 নম্বরের জন্য ফেল করেছে 10 নম্বরের জন্য ফেল করেছে 10 নম্বরের জন্য ফেল করেছে 40% পেতে হলে পাস করতে হবে তাহলে আমার ফুল মার্ক কত ফুল মার্ক কত ফুল মার্ক আমি তাহলে কি করে বুঝতে পারবো আমার 90 নম্বর পেয়েছে আর 10 নম্বর পেলে আমি পাস হয়ে যেতাম মানে পাস মার্ক হচ্ছে আমার 40 তাহলে আমার কত 100 হচ্ছে আমার বুঝি যাবো 40% তাহলে আমার উল্টো দিকে করতে হচ্ছে মানে এরকম হবে 40% সমান 40% সমান হচ্ছে আমার 100 আর 100% সমান কত 100 × 100/40 আড়াইশো ঠিক আছে এরকম একটা টাইপ হয় এই এক্সাম বেসের অঙ্কগুলো অনেক ইজি টাইপ হয় আরেকটা একটু অন্যরকম বলছে নেক্সট অঙ্ক বলছে একটি পরীক্ষা মোট নাম্বার ছিল 500 টোটাল নাম্বার হচ্ছে 500 বলছে এ বি এর থেকে বলেছে এ বি এর থেকে বিয়ের থেকে 10% কম পেয়েছে 10% কম পেয়েছে বি সি এর থেকে 25% বেশি পেয়েছে বি সি এর থেকে 25% বেশি পেয়েছে আর সি ডি এর থেকে সি ডি এর থেকে 20% কম পেয়েছে তাহলে যদি এর নাম্বার বলে দিয়েছে এ যদি 360 পায় তাহলে ডি এর নাম্বার কত ডি এর নাম্বার কত তাহলে এটাকে আমি কি রেশিও টাইপের করে নেব আমি 500টা এখন মুছে রাখলাম তাহলে এ বি এর থেকে আমি করে নিলাম এ বি সি ডি এ বি এর থেকে 10% মানে কত 1/10 তাহলে এ বি এর থেকে 10% কম পেয়েছে তাহলে বি যদি আমার 10 হয় এন হবে 9 কারণ বি এর থেকে 10% কম
পরেরটা বলেছে বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি, 25% মানে কত, 1/4, মানে এ যদি 4 হয় তাহলে এ হবে কত, 3, 25% বেশি। তারপর বলেছে যে সি ডি এর থেকে 20% বেশি, 20% কম, সরি সি ডি এর থেকে 20% কম, এটা কম হবে, সি সি ডি এর থেকে 20% কম, 20 মানে মানে 5 কম, মানে হচ্ছে এইটা যদি 5 হয় এটা হবে আমার 4, তাহলে আমাকে এটা ইকুয়াল করতে গেলে কত, এইদিকে গ্যাপ আছে মানে এইটা গ্যাপ, এইটা গ্যাপ, এটা গ্যাপ, এইটা গ্যাপ, এইটা গ্যাপ, এটা গ্যাপ, যখন আমি রেশিওর অঙ্ক করাবো তখন দেখতে হবে, যখন আমার এইদিকে গ্যাপ থাকবে এই দুটো গ্যাপ, এই সংখ্যাটা যেটা থাকছে সেম বসিয়ে দেবো, 10 10, এইটার এইদিকে গ্যাপ মানে আমি 3 বসিয়ে দেবো, এইটার এইদিকে গ্যাপ মানে আমি 4 4 বসিয়ে দেবো, এইটার এদিকে গ্যাপ মানে 4 বসিয়ে দেবো। এবার আমাকে দেখে নিতে হবে যতটা পারি আমি কাটাকাটি যাই কিনা, 2 দিয়ে আমার সব কটা কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে আমার কাটাকাটি যাচ্ছে, এটাকে আমি ছোট করে নিলাম 2, এটাকেও 2, এটাকে 2, এটাকে 5, তাহলে কত হচ্ছে 9 4 9 36 2 72, আর এটা কত হচ্ছে আমার এইদিকে আর বের করার দরকার নেই, 5 5 25 3 25 75, ঠিক আছে। তাহলে বলেছে এ হচ্ছে 360, তাহলে এইটা 360 যদি হয় কত গুণ, 36 এর 5 গুণ 5 গুণ, তাহলে এইটা অটোমেটিক আমার 5 গুণ হয়ে যাবে, 5 5 25 আর 5 7 35 36 37 75, এত নম্বর পেয়েছে। কত সময় আমাকে জাস্ট ইকুয়াল করে নিতে হবে, আমার এই পার্সেন্টেজ দুটো আমি কেন করলাম না, এই দুটো বলে নিত বি বা সি বাড়নি, যদি বলতো বি এর বার করতো তাহলে বি এরটা করতাম, এরকম করে নেক্সট একটা অঙ্ক হলো। এর পরেরটা আমরা যাচ্ছি, পার্সেন্টেজের মধ্যে এক্সাম বেসের অঙ্ক সব থেকে সোজা হয়। নেক্সট আর একটা টাই বলছে কক্ষতে, মানে একটা বিদ্যালয়ের একটা কক্ষে 60% হিন্দিতে, হিন্দিতে 60% আর সংস্কৃতে 45% পাস করেছে, আর বলেছে যদি 25% অন্তত একটি বিষয়ে পাস করে, মানে 25% এই দুটো বিষয়ে মিলিয়ে অন্তত যে কোনো একটা 25% পাস করেছে, তাহলে দুটি বিষয়ে কত শতাংশ ছাত্র ফেল করেছে, মানে এই দুটোতে কত শতাংশ ছাত্র ফেল করেছে, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি এইটাকে হচ্ছে এরকম করে করবো, দুটো গোল, এইটাকে আমি প্রথমে সবসময় এই মিডিলটা যেটা থাকছে, এই মিডিলটা যেটা থাকছে এইটাতে আমি সবসময় যেটা দুটোর বলবে 25% আমি ফার্স্ট লিখে নেব 25%। এবার আমাকে এইটা আমি যদি ধরে নিলাম হিন্দি, এটা আমি ধরে নিলাম সংস্কৃত, হিন্দি কত, 60% তো টোটালটায় পাস করেছে, এই টোটালটায় 60%, তার মধ্যে আমার 25 ঢুকে আছে এখানে, তাহলে আমার হিন্দিতে কত হবে, 60 থেকে মাইনাস মানে কত, 60 - 25 ইকুয়াল টু কত হচ্ছে 35। সেম সংস্কৃতে বলেছে টোটালটায় 45%, কিন্তু আমার এখানে তো 25 ঢুকে আছে, তাহলে আমার কত হচ্ছে 25 ঢুকে থাকলে 20%, সেম এরকম 45 - 25 20%, তাহলে আমার টোটাল কত পার্সেন্ট পাস হলো, 35 25 কত, 60 60 8 20 হচ্ছে আমার 80 80 হচ্ছে আমার পাস, এখানে আমার কোনটা চেয়েছে পাস না ফেল, এখানে আমার ফেল চেয়েছে, তাহলে 80% যদি পাস হয় তাহলে অটোমেটিক ফেল কত হবে, 100 - 80 20% ফেল, এই হচ্ছে অঙ্ক। আমাকে এইগুলো সবসময় ডায়াগ্রাম এরকম করে করতে হবে, সবসময় আমি মিডিলের যেটা আমাকে দুটো বিষয়ের সাথে জুড়ে বলবে সেটাকে আমি মিডিলে বসাবো। লাস্ট একটা অঙ্ক বলছে একটি পরীক্ষায় 70% ছাত্র ইংরেজিতে, ইংলিশ 70% ছাত্র,
আর ম্যাথ ম্যাথে 80% ছাত্র 80% ছাত্র ম্যাথে পাস করে, দুটোই পাস, দুটি বিষয়ে পাস করে, দুটো মিলিয়ে বলে দিয়েছে 10% পাস। বলছে দুটি বিষয়ে 144 জন ছাত্র ফেল করেছে, ফেল সংখ্যা বলে দিয়েছে 144 জন ছাত্র ফেল করেছে। মোট ছাত্রের সংখ্যা কত, টোটাল স্টুডেন্ট কত? তাহলে আমি আবার সেম এরকম করব, মিডিলে আমি 10 বসিয়ে দিলাম, তাহলে আমার কত, এইটাও পাস, এখানে তো আমার 70-এর জায়গায় 10 এখানে ঢুকে আছে, তাহলে এটা কত হয়ে যাবে 60। সেম এটা থেকে তো এইখানে ঢুকে আছে 10, তাহলে 80 থেকে 10 ঢুকে গেলে কত 70%, তাহলে কত হচ্ছে 70 140 হয়ে যাচ্ছে টোটালটা, টোটালটা 140 হয়ে গেলে কত আমার এক্সট্রা কত হয়ে যাচ্ছে 40%। এটা সরি এটা ফেল হবে, এটা ফেল হচ্ছে, ফেল বলে দিয়েছে, ফেল বলে দিয়েছে 10%। তাহলে আমি এখানে পাস বের করছি, তাহলে পাস আমার করলে কত হবে, এটা হচ্ছে আমার 90 হলে আমি যে কোনো একটা নিয়ে আসবো, নয় আমি এইটাতে নিয়ে আসছি ফেলেই, ফেল যেহেতু বলেছে এইটাকে 10 আমি ফেল করে দিলাম, কিন্তু এইখানে আমার টাইম থার্ড কত ফেল সংখ্যা আমার করে দিয়েছে, তাহলে এইখানে আমি কত 30% 70% যদি পাস হয় তাহলে 30% আমার ফেল, 30% ফেল হলে 10 থেকে 30 মাইনাস করলে কত 20। সেম এটাতে 80% আমার পাস করেছে, মানে 20% হচ্ছে আমার হিসাবে ফেল করেছে, কিন্তু 10 এখানে ঢুকে আছে, তাহলে আমার কত 10%, তাহলে কত 40%, 40% হচ্ছে আমার ফেল, 40 সমান এখানে আমার বলে দিয়েছে 144, 100% সমান সমান কত 0 4 দিয়ে 4 3 4 12, 4 2 4 6 24, 360 জন, 0 4 3 4 12 আর 4 6 24, 360 জন কত টোটাল সংখ্যা, টোটাল সংখ্যা 360 জন মোট ছাত্রের সংখ্যা। এই হচ্ছে আমাদের অঙ্ক, আমাকে যেহেতু এখানে ফেল বলে দিয়েছে এখানে পাস বলে দিয়েছে, আমাকে আগে করে নিতে হবে, এটা যদি আমি ফেল রাখি তাহলে এইটাকে আমাকে ফেলে পরিণত করতে হবে, ফেলে পরিণত করতে করলে এইটা কত, এটা ইংলিশ আমি ধরছি আর এইটা হচ্ছে আমার ম্যাথ, তাহলে ইংলিশ 70 তো হচ্ছে আমার মেন পাস, তাহলে 30% আমার ফেল, কিন্তু ফেলের 10% আমার ঢুকে আছে, তাহলে আমার 20% ফেল। সেম এটা 80% যদি আমার পাস হয় তাহলে আমার 20% ফেল, 20% 10 তো ঢুকে আছে, তাহলে 10 সমান আর আমার বাকি থাকছে কত 10, তাহলে টোটালটার যোগফল কত 40, 40 সমানই হচ্ছে আমার বলে দিয়েছে ফেলের, ফেল হচ্ছে এতজন, তাহলে টোটাল স্টুডেন্ট 100 আমি ধরেছিলাম, 100 সমান কত, 100 সমান 360 জন। ব্যাস এই টাইপগুলো আমার এক্সাম বেসের উপর ম্যাথগুলো আসে, এক্সামের ম্যাথ সব থেকে সোজা হয় এইগুলো, এর বাইরে এরকম টাইপের হয় না। আমাদের আজ তাহলে পার্সেন্টেজের টোটাল টাইপ শেষ হলো, নেক্সট দিন থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ অ্যান্ড ক্ষতি শুরু করবো। থ্যাংক ইউ।